আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি আজকে আমরা চলে এসেছি কিন্তু সাউন্ড বক্সের কারখানায় যারা চিপ পেডে যারা সাউন্ড বক্সের কভার নিতে চান তেমন একটি আজব সন্ধান আপনাদের দেওয়ার আজকে আমরা চেষ্টা করব দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা মেশিনে কিন্তু সাউন্ড বক্সের কিন্তু কভার তৈরি হইতে আছে এখান থেকে আপনি যেই রেটে নিতে পারবেন এই রেট কিন্তু আর কোথাও থেকে আপনি কিন্তু এইসব রেটে কিন্তু আপনি নিতে পারবেন না এবং আপনি যে মডেল থাকে যে ডিজাইন থাকে অবশ্যই তাদেরকে দিলে কিন্তু সেই ধরনের মডেল বা ডিজাইন বা কালার দিয়ে কিন্তু আপনাকে সাউন্ড বক্সের কভারগুলো কিন্তু তৈরি করে কিন্তু সমস্ত বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু তারা কিন্তু দেয় এবং আপনারা যারা অবশ্যই আসতে চান দোকানে দোকানে আইসাও কিন্তু এইসব মালগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন আজকে যে এই শপে যে বা কারখানার যে মালিক রয়েছে তার সাথে বা আমি কথা বলবো এই সবে এই পারভেজ ভাই কই রে পারভেজ ভাই কই এই যে ভাই ভাই কি অবস্থা ভাই আপনি কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি একদিন আপনার দোকানে আসার লোকেশনে বলে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের দোকানে আসতে লাগে ইসলামপুর আসতে হবে ইসলামপুর আইসা লায়ন টাওয়ার আছে লায়ন টাওয়ার সামনে আসলেই হাতের বাম পাশে ইসলামপুর প্লাজা ফারাতাল্লা বিল্ডিং এর আটতলায় আমাদের কারখানা আর ডিসপ্লে দেওয়ার নাম্বার থাকতো যে কোনো সময় নাম্বারে যোগাযোগ করতে পারবেন পাটনাথলি থেকে অল্প একটু কাছে আমাদের এদিকে কালার যে কালার চাইবে আপনার কাছে অবশ্যই কমাবে কারখানা আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিজেরা মাল প্রস্তুত নিজেরা বিক্রি করি এটা অবশ্যই কম হবে বেশি হয়তো প্রশ্ন আসে না সবাই বলে মাল পাতলা দেয় মাল পাতলা দেয় কোথা থেকে পাতলা মাল নেয় আমি নিজেও জানি না দেখেন আমার সব ফর্ম গুলা মোটা দেখেন জি জি এই দেখেন মালটা বানাইলে কত মোটা হয় সাইড ঠিকা দেখেন এই মাল বানার কথা আর কাপড়টা জিন্স কাপড়টা দেখেন অরিজিনাল জিন্স কাপড় মানে এটা জিন্স অরিজিনাল জিন্স জিন্সের পরে থাকলো ফোম ফোম ফোমের পরে আবার কাপড় মানে কত মোটা আই বুঝতেই পারতাছেন ফোমটাও মোটা যথেষ্ট পরিমাণ ফোমটা মোটা তা ঠিক আছে আর একটা কালার এটা আরেকটা কালার ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন জি ভাই আচ্ছা এই যে বক্সটা তৈরি হয় এটা উপরে একটা কাপড় থাকে জি আর তার মাঝখানে ফোম থাকে ফোম থাকে তার নিচে হলো জিন্স কাপড় থাকে জিন্স কাপড় তার তিনটা পার্ট থাকে হ্যাঁ এটা তিনটা পার্ট থাকে এই তিনটা পার্টে ভিতরে এটাকে বলা হয় ওয়াটারপ্রুফ কাভার এটা ওয়াটারপ্রুফ পানি ঢুকবে না পানি ঢুকবে না পানি ঢুকবে না জি পানি ঢুকলেও সময় লাগবে পানি ঢুকবে না জি জি ভাই ফোম থাকার কারণে আচ্ছা ভাই আপনি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার কাছ থেকে সব কাভারগুলো নিতে হলে ভাই কিভাবে নিতে পারবে আমরা কুরিয়ার সার্ভিসে কাভার দিয়ে থাকি 2000 টেরাস পরে দিতে পারি কুরিয়ার সার্ভিসে আর আশেপাশে যে টেরাস ওটা কুরিয়ার সার্ভিস আছে সেই জায়গায় আমরা নাম ঠিকানা দিলে ওই লোকেশন আমরা পাঠিয়ে দিই ইনশাআল্লাহ তাই আচ্ছা ভাই আপনার কাছে কি কাভার কি দুই একটা তৈরি করা আছে ভাই আমাদের দেখাবেন কাস্টমারকে ধারণা দেওয়া লাগা তৈরি করা আছে জি আগে অ্যাডভান্স করে দিতে কেউ যদি কাভারের মাপ দিতে চায় তাহলে কিভাবে সেটা দেবে সেটা একটু আজকে দেখাই দেন অনেকে বলে যে ভাই আপনি কাভার দেখাইছেন আমরা কাভার বানাবো তো কিভাবে মাপটা দেবো মাপটা অনেকে দিতে পারে না সেটা আমাদের আজকে দেখাই দেবো যে কিভাবে মাপ দিতে অনেকে ভাই মাপ দিতে পারে না অনেক গুদামের পরও সারা তারা বোঝে না তাদের জন্য আজকে আমি দেখাই দেবো যে কিভাবে মাপ দিতে হয় তা ঠিক আছে আপনারা দেখেন বক্সের উপরে যে পট্টিটা থাকে জি জি পট্টিটা এবার মাপ দিতে হবে সামনে থেকে পিছনে এরকম মাছ বরাবর মাপ দিতে হবে মাঝখানে একটা মাঝখানে মাপ দিতে হবে জি এইভাবে দাঁড়ান আছে 23.5 তারপরে চিপা মাপ দিতে হবে চিপাটা কত আছে পিছনে পিছনে আছে 15 তারপরে যেভাবে সামনে মাপ দিতে হবে 40 সাইজ এইখান থেকে কত আছে যদি কাটা থাকে কাটা তো বাদ দিয়ে মাপ দিতে হবে কাটা থাকলে কাটা মাপ দিয়ে মাপ দিতে হবে যে আছে 24 তাছাড়া জেবেল মালে ভাঁজ থাকে এইভাবে ভাঁজের মাপ দিতে হবে এখানে আছে 6 এভাবে দিতে হবে এভাবে মাপ দিলে যে কোনো জায়গা থেকে ফোনে মাপ বলে আমি আপনাদের কাভার বানিয়ে দিতে পারবো এগুলো হলো থান জি জি কালারিং থান দেখছেন আপনারা
এই কালার কালার থান আছে যে যে কালারের মাল চাই ভাই আর অনেক কালার আছে তো চাইলে আমি সেটা চাইলে বানাইতে পারবো আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিজে কাটিং কইরা থান আইলা নিজে কাটিং কইরা এই যে থান এই যে দেখতে পাচ্ছেন ফর্ম রাখা আছে এই মোটা ফর্মগুলো এখানে রাখা আছে থান রাখা আছে জিন্স কাপড় এখানে কাটি ভরা আছে বাইরে 75 পরিমাণ জিন্স কাপড় আছে জিন্স কাপড় কারণ আমরা নিজেরা মাল বানাইয়া নিজেরা কাইটা নিজেরা মেশিনে সেলাই করে আমরা নিজেরা মাল দিয়া থাকি এখানে আমরা বাংলাদেশ সবচেয়ে কম রেটে মাল দিয়া থাকি ঠিক আছে ভাই তারপর আমরা কি কি দেখবো ভাই আমরা দেখবো যে বানাইনা মালগুলো বানাইনা দেখতে থাকা ভাই এটা মালটা একটু দেখান যে আপনারা কি মাল বিক্রি করেন আজকে ভিডিওর মাধ্যমে দেখাই দেবো যাতে তারা বুঝতে পারে ভিডিও দেখে বুঝতে পারে আমাকে আর বলতে না হয় আজকে দেখাই দেবো এই যে বানাইনা কমপ্লিট মাল এটা হচ্ছে কমপ্লিট মাল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেবিএল 15 বক্স বক্স বানাইনা জেবিএল 15 এর মাল বানাইনা এই যে জেবিএল 15 এটা লাগা লো কোয়ালিটি একদম লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত আমার কাছে সকল ধরনের মাল পাওয়া যাবে জেবিএল তে লো কোয়ালিটি ভিতরে কি মানে লো কোয়ালিটি বলতে লো কোয়ালিটির কাপড় কিন্তু একই থাকবে ফর্ম একই থাকবে জি জি শুধুমাত্র এই যে টিস্যু ভিতরে যে কাপড়টা এই কাপড়টা একটু পাতলা হবে এটা হবে টিস্যু কাপড়ের মানে টিস্যু কাপড়ের জি এটা টিস্যু কাপড়ের হবে এটাই হচ্ছে লো লোয়ার ভিতরে এটাই লো আর ভেলক্রোটা একটু চেকন হবে এই ভেলক্রোটা হবে একটু চড়া কম জি জি এই গ্লোর ভিতরে তাই কিন্তু বেল ফিতা রিং এগুলা কিন্তু একই থাকবে একই থাকবে এটা হলো লো লো কোয়ালিটি ভিতরে সবচেয়ে লো কোয়ালিটি আর লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত মাল আমি আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ কিছু প্রথম লো কোয়ালিটি দেখালাম জি জি ভাই আপনারা দেখবেন এটা থেকে ভালোটা ভালোটা এটা থেকে ভালোটা দেখবেন এই যে এটা থেকে ভালো যে জিন্স এই দেখতে পাচ্ছেন আমাদের 18 জেবিএল 728 এর মাল বানাইনা আছে জিন্সে জিন্স হলো লো থেকে একটু হাই লো থেকে একটু হাই হবে জি আপনাদের খুইলা দেখাবো ভাই আর দেন আপনাদের জিগাইতে না হয় আজকে ভিডিও দেখে বুঝতে পারবেন যে আমি কি মাল দেই এই যে দেখেন এই যে এটা হলো গা জিনসের এটা একটু লো টিকা একটু উপরে এখানে ভেলকুটা চড়া প্লাস কাপড়টা জিনসের টাওর দিলা জিনস আর উপরে কাপড়টা দেখতে পাচ্ছেন একদম মার্কেটের সাথে উন্নত মানের কাপড়টা ঠিক আছে আর জিনস কাপড় দেখতে পাচ্ছেন এটা হলো সিলিটা একটু 3 ইঞ্চি বাই 3 ইঞ্চ হবে এটা একটু জিন্সে এটাকে বলে জিন্সে জিন্সে এটা থেকেও আরো ভালো কোয়ালিটি মাল আছে সেটা দেখাবো এখন এই যে আপনারা দেখেন ওটা থেকে ভালো কোয়ালিটি ওটা থেকে ভালো সিলি ভাই ছোট 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 সিলির কারণে মালটা টেক্সচার অনেক বেশি হয় আর ছোট সিলির কারণে মালটা টেক্সচার অনেক বেশি হয় মালটা সিলে কম দেখা যায় এখানে ফুটা হলে এই পড়তো যাবে আর বেশি জি জি আসলে কারিতে পড়তে লাগে না আজকে আপনাদের ফুইলা ফুইলা মাল দেখাবো এই যে ভাই পট্টির কা এই সব বক্সের কভার আপনার কাছ থেকে সর্বনিম্ন কয় টাকা থেকে আপনি শুরু হয় মালগুলো আমাদের এখানে সর্বনিম্ন 700 টাকা থেকে আমি 8000 পর্যন্ত একদম হাই কোয়ালিটি পর্যন্ত মাল দিয়ে থাকি হাই কোয়ালিটি পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি জি এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি ভিতরে আপনি দেখতে পাচ্ছেন সিলিগুলো কত ছোট ছোট তাছাড়া সিলি ছোট ছোট এবং কি কানিতে পট্টি লাগানো আছে আর ভেতরে তো জিন্স হবে প্রত্যেকটা মালের ভেতরে জিন্স হবে জি লো কোয়ালিটি মাল তারা প্রত্যেকটা মালে জিন্স হবে এর জিন্স কাপড় দেখতে পাচ্ছেন এগুলা একটা দেখালে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটা দেখাই দিলাম আর রিং গুলা দেখেন রিং গুলা অনেকে বলে মোটা রিং দিয়ে মোটা দেখবেন তাই সবার জন্য এনেছে এখন মোটা রিং জি জি আর পট্টি গুলা নিয়ে লাগানো থাকে জি পট্টি গুলাই দেখে পট্টি গুলা কত সুন্দর তাও মিলেন না বলে যাই হোক আপনাদের এই মাল দেখাবো এখন দেখো আপনি সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির মালগুলো এখন আপনাদের সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি জি সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি মাল দেখাবো এই যে অনেকেই বলে টেস্টিং মাল টেস্টিং মাল এই টেস্টিং মাল মালের উপরে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো মাল আসে নাই এই মালের উপরে বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো মাল নাই সর্বোচ্চ উন্নত মানের এবং ভালো কোয়ালিটির এই যে টেস্টিং মাল এই দেখেন বেলকুকুন আমার খুলতে কত কষ্ট হচ্ছে বুঝতে পারছেন বেলকুকুন দামি বেলকু এগুলা মানে টেস্টিং কভার এটা জি এটা টেস্টিং কভার এটাই হলো সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি এই কোয়ালিটির উপরে কোনো মাল নাই বাংলাদেশে বাংলাদেশ বাহিরও নাই ওরে ভাই দেখেন এই যে মনিটরের টেস্টিং মাল বানানো আছে এই যে মনিটরের টেস্টিং মাল বানানো রাখছি আপনারা পকেটগুলো কিন্তু এখানে কাপড় দেওয়া আছে কাপড় হবে বুঝতে পারছেন এখানে কিন্তু পকেটগুলো দেখো কাপড় দেওয়া আছে কাপড়টা দেওয়া আছে এটা ভিতরে কিন্তু পানি দেখবেন এটা তো 100% ওয়াটারপ্রুফ কভার তার ভিতরে এখানে মনে করেন যেভাবে যে ফিনিশিংটা দেওয়া এটা পানি তো ঢুকতে পারবে না তাছাড়া কাভারটা অনেক সুন্দর এটা টেস্টিং কভারের রেটগুলো কত থেকে শুরু হয় এগুলা রেটটা শুরু হয়েছে আপনার এই যে সবচেয়ে ছোট কাভার যেটা এটা 4000 থেকে শুরু করে আমি একদম 8000 পর্যন্ত মাল দিয়ে মানে কাভারের কালেকশন রয়েছে জি তাহলে সর্বোচ্চ ভালো কোয়ালিটির মাল পারবেন আপনাদের গোডাউন আছে গোডাউন কোন পাশে জি ভাই গোডাউন ভাই সাথে গোডাউন সাথে আপনারা আজকে আসেন গোডাউনে মাল দেখেন জি 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 এই দেখেন আমরা গোডাউনের মুখেই মনে করেন এই জিন্স কাপড় দেখেন
কত জিন্স কাবাইনে রাখছি কেউ বললে যদি বলে যে আর্জেন্ট মাল সেটা আমরা দুই দিনের ভিতরে মাল ডেলিভারি দিয়ে থাকি দুই দিনের ভিতরে হ্যাঁ দুই দিনের ভিতরে মাল পাঠাই দিমু জি জি কোনো টাইম নাই কোনো টাইম নাই জি জি ভাইয়া স্টপ করেন লাগারে না আচ্ছা ভাই এখানে তো ইউজ করেন ভাই ধানের কালেকশন আছে ভাই হ্যাঁ ভাই এই দেখেন ধান গুড়াই দেখেন কত ধান এনে রাখছি মাল বলা মাত্র আমার যথেষ্ট পরিমাণ মিশিং আছে আর এই যে হলো গা টিস্যু টিস্যু এই যে টিস্যু আর জিন্স কাপড় বার অবশ্যই দেখছেন এখন দেখেন টিস্যুরা দেখেন হলো টিস্যু আর এই খান তা আছে আর ফর্ম আর গোড়ামেতে কিভাবে মাল রাখছি মাল মানে এডি কি সব কভার তো জি জি তৈরি করা সব তৈরি করা এডি কমপ্লিট কভার জেবিএল আছে কি ফোর আছে এসপি টু আছে এসপি ফোর আছে সব অনেক ধরনের কভার এখানে তৈরি করা আছে ঘরের ভিতরে আপনারা দেখছেন ভালো কোয়ালিটির মালগুলো রাখা আর এখানে একটু লো কোয়ালিটির মাল রাখা বাংলাদেশের যে কোনো অঞ্চলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে যেতে পারবেন এবং কেউ যদি অবশ্যই তাদের কারখানা এসে যদি ভিজিট করতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন ঢাকা ইসলামপুরে এসে কারখানায় দেখে বসে থেকে মালগুলা কিন্তু বানিয়ে নিয়ে যেতে পারবেন তো আমাদের ভিডিওটা আজকের মতন এখানে শেষ করতেছি ভিডিওটা অবশ্যই যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের নিত্য নতুন কিন্তু সাউন্ড বক্সের ভিডিও বা খাবারের ভিডিও কিন্তু আপনারা তাহলে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ